হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আপনারা কীভাবে একটি প্লেলিস্টের সমস্ত ভিডিও খুব সহজে এবং অল্প সময়ে ডাউনলোড করতে পারেন। তো চলুন আমরা প্রসেসটি দেখে নিই। তো আমরা প্রথমে ইউটিউবে যাই। তো এখানে আমরা র্যান্ডমলি একটি চ্যানেল সিলেক্ট করি, যেমন এখানে যমুনা টিভি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লেলিস্ট, অনেকগুলো প্লেলিস্ট আছে। তো আমরা যদি এই প্লেলিস্টের ভিডিওগুলো ডাউনলোড করতে চাই, ধরুন এটি যমুনা টিভি বুলেটিন, তাহলে আমরা প্রথমে এখানে এই অপশনে যাব। তারপর এখানে আমরা শেয়ার অপশনে যাব। তো শেয়ারে গিয়ে আমরা কপি লিঙ্কও করতে পারি। ও তার আগে বলে নেই, আমরা এই প্লেলিস্টের সমস্ত ভিডিও যে অ্যাপটির মাধ্যমে ডাউনলোড করবো সেটি হলো বিটম্যাট। আপনারা হয়তো অনেকে বিটম্যাটের কথা জানেন। তো আপনারা বিটম্যাট দিয়ে খুব অল্প সময় এবং সহজে একটি প্লেলিস্টের সমস্ত ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো আমরা কপি লিঙ্কে না গিয়ে ডাইরেক্ট বিটম্যাটে যাব। তো আমরা এখানে বিটম্যাট প্রেস করব। তো বিটম্যাট প্রেস করার পর আপনি দেখুন এখানে সমস্ত ভিডিও শো করতেছে, মানে প্লেলিস্টে যতগুলো ভিডিও ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটি শো করার পর আমরা এখানে যে ডাউনলোড আইকন আছে আমরা এটি প্রেস করব। এটি অ্যানালাইজ হচ্ছে। তো দেখুন এখানে সমস্ত ভিডিও শো করতেছে, প্লেলিস্টে যতগুলো ভিডিও ছিল। তো এখানে আপনার যদি কোনো ভিডিও বাদ দিতে চান, মানে যেটা আপনি ডিলিট করবেন না, সেখানে আপনারা সেটি আপনার এখান থেকে আনসিলেক্ট করতে পারেন। এই দেখুন, মানে এই ভিডিওগুলো ডাউনলোড হবে না। তো এই দেখুন এখানে টোটাল 13টি ভিডিওর মধ্যে থেকে 10টি ভিডিও ডাউনলোড হবে। এরপরে আপনারা ডান বা ডান এখানে ক্লিক করবেন। তো দেখুন যদি এখানে আপনার কোনো মিউজিক প্লেলিস্ট হয়, মানে শুধু আপনারা মিউজিক ডাউনলোড করবেন, তাহলে এখান থেকে মিউজিক অপশন সিলেক্ট করতে পারেন। আবার এখানে ভিডিওর বিভিন্ন রেজুলেশন শো করতেছে, এখানে 140p থেকে আপনারা 480p পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। তো আমরা 480p সিলেক্ট করলাম। এখানে আরেকটি অপশন আছে, সেটি হলো আপনার ভিডিওগুলো কোথায় স্টোর হবে আপনি সেটি সিলেক্ট করতে পারেন। সেটির জন্য আপনাকে সিএনএস ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমাদের স্টোরেজের ফোল্ডারগুলো শো করতেছে, আপনি যেখানে ইচ্ছা আপনার ইচ্ছা মতো ডাউনলোড করতে পারেন। আমরা ডিফল্ট ডাউনলোডে রাখলাম। তো এরপর যদি আমি ডাউনলোডে প্রেস করি, তাহলে এটি ডাউনলোড হওয়া শুরু হবে। তো এই দেখেন এখানে টাস্ক এডিট লেখা আসছে, এবং আমি যদি নোটিফিকেশন বাড়ে যাই তাহলে দেখতে পাবো এই যে এখানে এগুলো শো করতেছে। আমার ডাউনলোড উইথ ওয়াইফাই অপশন দেওয়া আছে, এই কারণে এটা ওয়েটিং ফর ওয়াইফাই শো করতেছে। আপনি এটি মোবাইল ডাটা দিয়ে ইচ্ছা করে ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, এটি ছিল আমাদের আজকের টপিক। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।